আজকের এটাকে অনুষ্ঠান বলবো না, আজকে এটা একটা পরিচয় করানোই এই পুরো কনসেপ্টটার সঙ্গে সবাইকে। আর ভালো লাগছে যে এত গুণীজনরা এটার সঙ্গে রয়েছেন। নবনালন্দাকে আমি নবনালন্দার জন্মের সময় থেকে আমি নবনালন্দার সঙ্গে রয়েছি, আমার তখন 16 বছর বয়স। তাই আর্যদা ভারতীদিকে এরকম সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করতে দেখেছি আর সেগুলোর সঙ্গে যুক্ত ছিলাম। আর তার মধ্যেই যেহেতু অরিজিৎ বড় হয়েছে, আমার মনে হয় সেটা ভিতরেও ঢুকে গেছে, সেটাকে আরও সুন্দর করে আরও বড় করে ভাবছে। সেটাই তো হয়, একজন একটা জিনিস শুরু করে দিয়ে যায়, তার মানে ছেলে যদি এত সুন্দর করে একটা জিনিস এগিয়ে, শুধু এগিয়ে না নিয়ে আরও বড় করে। আজকে রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত আমাদের জীবন, কিন্তু অনেক ডিসটর্শনও তো হচ্ছে, দ্যাট ইজ রং। আমাদের বোধ হয় কারোর রাইট নেই যে রবীন্দ্রনাথের ভাবনা তার গান নিয়ে আমরা সেখান থেকে আমাদের একটা নিজস্ব যা কিছু করে দেব। হ্যাঁ, সুন্দর ভাবনা নিয়ে অনেক কিছু করা যায়, রবীন্দ্রনাথের ভাবনাকে একদম এক্সাক্ট রেখে, সেটাই নবরবিকিরণ করছে। আমরা নতুন করে এই প্রজন্মকে যেন নতুনভাবে রবীন্দ্রনাথকে ওরা চেনে, রবীন্দ্রসঙ্গীতকে ওরা জানে, সেটাই ইজ দ্য হোল আইডিয়া, যে ওরাই আবার পরের প্রজন্মকে সেটা শেখাবে, এগিয়ে নিয়ে যাবে। ভালোবাসতেও শেখাতে হয় অনেক সময়। আমার অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা।